পায়খানা বনাবার নে মহা দুর্নীতি, খাই গলে 94 লাখ টঙ্কা, ভূতকটি পাল্টিছে শৌচালয়, সবু জানি কিনা চুপ জিলা প্রশাসন। কলাহান্ডি জিলা ধর্মগড় এনএসি বিজ্ঞাপিত অঞ্চল পরিষদ রু স্বচ্ছ ভারত মিশন নে দুর্নীতির অভিযোগ, দেখুনি ভিজুয়াল কে কেন সিমেন্ট ছাড়ি গলান তো কেন কাঁধ ফাটি কিনা আ করিছে আর কেন তো লটা পথর বিল হয়ে গলান। পায়খানা দেখলে এন্তা লাগুছে যেন্তা কি কাহার কামে নাই আসবার ই টয়লেট, উপরে বড় বড় অক্ষর নে লেখা হইছে গোষ্ঠী শৌচালয়, হেলে কাহার লাগি, খালি ই জায়গা নাই সে বস্তপড়া শালিকেলাপড়া হনুমান বাটিকা জুব সাগর সবুনে সমান অবস্থা। শৌচালয় মানকে ওভারহেড পাইন ট্যাঙ্কি লাগিছে, হেলে পাইন নাই ন, এন্তা কি বন্ধুড়া খেলপড়িয়া আর সরকারি কার্যালয় মানকে গোষ্ঠী শৌচালয় বনা হইতিলে বি সফা তো দূরর কথা, গছ গুচা হেকিনা পশু পক্ষী রহবার জায়গা পাল্টি যাইছে। স্বচ্ছ ভারত মিশন জরিয়ারে লোকমানকর পাই যেন শৌচালয় তৈরি হলা বহুত জরাজীর্ণ অবস্থারে অছে, পাখাপাখি 1 কোটি টঙ্কা খরচা হলা গুড়ে শৌচালয় তৈরি হয়েছে, কেনে গছ চাঙ্গি যাইছে, কেনে কবাট ভাঙি গল না, লাইটর ব্যবস্থা নেই না, পানির ব্যবস্থা বি ঠিকসে কেনে নেই না, জরাজীর্ণ অবস্থা নে অছে, আর পাখাপাখি 1 কোটি টঙ্কা এটা কিছু কর্মীকে থইথান করবার লাগি, ঠিকাদার মানকে কিছু থইথান করবার লাগি, এটা নিজা নির্বাচন জিতবার লাগি এটা গোটে ফারসবাজি করা গলা, আর এটা উপরে নিশ্চিত ভাবে তদন্ত হওয়ার দরকার। 14টি ওয়ার্ড ধর্মগড়ের এনএসি পাই 14টি ওয়ার্ড পাই ল্যাট্রিন কাম আসিছিলা, কিন্তু মানে 93 লক্ষ টঙ্কা পুরা মানে খাই দেইছন্তি দলীয় কর্মীকে ঠিকা দেইকরি, অতি নিম্ন মানর কাম হেইছি, 50,000 টঙ্কা মধ্য খরচ করিবার ক্ষমতা রাজ্য সরকারর নথিলা, দলীয় কর্মী মানে তাকু কাম করিছন্তি নিম্ন মানর কাম করিছন্তি। 2018-19 মসিয়ানে স্বচ্ছ ভারত মিশন টি 14টা ওয়ার্ডরে 48টা গোষ্ঠী শৌচালয় বনাবার লাগি 94,848 টাকা আসিছিলা, সে ভিতরু ধর্মগড় নে 35টা পাইখানার বনা কাম সরিছে, হেলে লোকঙ্কর কামে নেই আসিপারবার, যাহাকে নেইকিনা অঞ্চলবাসী প্রশ্ন করিথিবার বেলকে জেলা প্রশাসনকে ছানবিন করিকিনা কার্যানুষ্ঠান নেবাকে দাবি করিছন কলাহান্ডি সাংসদ বসন্ত কুমার পণ্ডা। সিয়াড়ে উপজিল্লাপাঙ্ক সঙ্গে ঘটনা বাবদনে আলোচনা করবে কইছন ধর্মগড় বিধায়ক। সে বিষয়ে মু সব কলেক্টর সহিত আলোচনা করেছি, আও এমটি 24টা টয়লেট কো সেমানে ইন্ডিকেট করিছন্তি, কোটি ইলেকট্রিফিকেশন রো বাকি আছে, কোটি ওয়াটার কানেকশন রো বাকি আছে, সেগুলিক হাত কো নেই শীঘ্র তার প্রচলন পাই চেষ্টা করছন্তি। যেতবেলে 94 লক্ষ টঙ্কার স্বচ্ছ ভারত মিশনরে পায়খানা এবং তার আনুষঙ্গিক ব্যবস্থা করবা পাই খরচ করা যাইছে, কেন্দ্র সরকার খরচ বহন করিছন, সে খরচ যে বি বাট মারণ করিছে তার বিরুদ্ধে ধর্তব্য অপরাধ রুজু করি করি তাকু গিরফ করবার পাই ভারতীয় জনতা পার্টি দাবি করছে। কেন্দ্র দেউছে হেলে রাইজ নে কামে নাই লাগি পারবার, লোকঙ্কর লাগি আসুতুবার পয়সা খাই দেউছন অধিকারী মানে, ইসবু দেখলা উতরু মনকে প্রশ্ন আইসি, স্বচ্ছ ভারত মিশন র দুর্নীতি পছে কিয়ে, ঘটনার ছানবিন কেবে হেবা, কার্যানুষ্ঠান নেবে কি নেই জেলা প্রশাসন। কলাহান্ডি জেলা ধর্মগড় নু চন্দ্রধ্বজ লহজনক রিপোর্ট আরগস নিউজ।